এবার আমরা প্রবেশ করছি পতঞ্জল যোগের চতুর্থ অধ্যায়ের অর্থাৎ কৈবল্যপাদের নবম শ্লোকটিতে। শ্লোকটি বলছে যে জাতি দেশ কাল বা বৈতানাম অপি আনন্তর্যম স্মৃতি সংস্কারায় একরূপত্বাত্। এখানে জাতি দেশ কালের ব্যবধানের কথা বলা হচ্ছে। সব মিলিয়ে আমরা পাঁচটা তত্ত্ব পাচ্ছি, জাতি দেশ কাল আর হচ্ছে স্মৃতি আর সংস্কার। তাই স্মৃতি এবং সংস্কার একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে সংস্কার চলে আসছে মানুষের, সেই সংস্কারের সঙ্গে স্মৃতি জড়িত। যেমন উদাহরণস্বরূপ একজন বাঁশি বাজায়, সে এই বাংলায় বাঁশি বাজায়, যদি সে আবার ইংল্যান্ডে গিয়েও বাঁশি বাজাবে, সে আর স্যাক্সোফোন বাজাবে না বা হারমোনিয়াম বাজাবে না, হারমোনিয়াম জানলে হারমোনিয়ামও বাজাবে। এই হচ্ছে সংস্কার। সংস্কারটা স্মৃতি থেকে উৎপন্ন হয়, আমাদের এই স্মৃতি জিনিসটা নিরন্তর কাজ করে চলেছে। এই স্মৃতি আর সংস্কারের যোগ, যোগে যে বাসনা উৎপন্ন হচ্ছে সেটাকে জাতি দেশ কালের ব্যবধানে নষ্ট করতে পারে না। জাতি যে হোক, যেমন জাতি হোক, জাতিটা ওর স্মৃতি এবং তার সংস্কারকে নষ্ট করতে পারে না। জাতির ব্যবধানও তা হয় না, জাতি যে জাতি আছে সেই জাতিই থাকবে। আর দেশ কাল, দেশে যে দেশে সে স্মৃতি প্রয়োগ করছে সেই দেশেই সে স্মৃতি কাজ করবে। স্মৃতিটা এখানে একরকম, ওখানে আরেক রকম, ওখানে আরেকরকম হয় না, স্মৃতি একই রকম হয়। সেই স্মৃতি ডিস্টার্ব করতে পারে না, দেশ কাল সময় যে কোনো সময়ে সেই স্মৃতি কাজ করবে। তাই স্মৃতি থেকেই সংস্কার উৎপন্ন হচ্ছে। এই যে স্মৃতি আর সংস্কারের যোগ, এটা একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার এই শ্লোকটিতে। স্মৃতি এবং সংস্কারের যোগে সংস্কারটা আগে থেকেই চলে আসছে, আমরা জানি সংস্কার যে সংস্কার কর্ম থেকে সংস্কার উৎপন্ন হচ্ছে, কর্ম থেকে জাতি উৎপন্ন হচ্ছে। যদি কীট হয় কর্ম থেকেই কীট হয়েছে, যদি পাখি হয় কর্ম থেকেই পাখি হয়েছে। তো কর্ম থেকেই জাতিটা উৎপন্ন হচ্ছে, কর্ম থেকেই সংস্কারটা উৎপন্ন হচ্ছে। কাজেই সংস্কার চলে আসছে, অনেক জন্ম ধরে সংস্কার চলে আসছে। এবং এই সংস্কারের যে স্মৃতি আমরা এই জন্মে পাচ্ছি, সেই স্মৃতির যোগে বাসনা উৎপন্ন হচ্ছে। সে বাসনাকে এই দেশ কাল, জাতি দেশ কাল তার ব্যবধান হয় না, স্মৃতি আর আর সংস্কারের ব্যবধান হয় না। সে সংস্কারটা কাজ করতেই থাকে এবং তার থেকে বাসনাটা উৎপন্ন হয়, বাসনা উৎপন্ন হয়ে নিরন্তর বাসনা উৎপন্ন হয়ে চলেছে। স্মৃতি আর সংস্কার থেকে নিরন্তর বাসনা উৎপন্ন হয়ে চলেছে। যেমন মেয়েরা বাজারে গেলে পরে একটা শাড়ি দেখলে নি বল মনে হয়, পুরুষরা বাজারে গেলে পরে একটা প্যান্ট দেখলে পরে খুব ভালো প্যান্ট, সে প্যান্টটা নেওয়ার ইচ্ছা হয়। এইভাবে দেশ কাল আর জাতি এ মানুষের স্মৃতি এবং তার যে বৃত্তি, তার যে অভিব্যক্তি, সেটাকে নষ্ট করতে পারে না, কারণ সেটা সংস্কারের সঙ্গে যুক্ত। একটা গরুর বাচ্চা জন্ম হলেই দুধ খেতে যায়, একটা পাখির বাচ্চা জন্ম হলে কিছুক্ষণ পরে ডিম ফেটে বেরোলেই তখন ওড়বার চেষ্টা করে। তারপরে এরকম সবই প্রাণীকে আমরা দেখি যে সংস্কারের দ্বারা আবদ্ধ, মানুষও সংস্কার দ্বারা আবদ্ধ। মানুষ যা কিছু করে সেই সংস্কারের থেকে, স্মৃতি থেকে সংস্কার উৎপন্ন হচ্ছে, সেই সংস্কার থেকে বাসনা উৎপন্ন হচ্ছে। সেই শ্লোকটি একই প্রমাণিত করে যে দেশকাল পাত্র কিছু ব্যবধান করতে পারে না। ব্যবধান থাকা সত্ত্বেও সংস্কার স্মৃতিকে, কোনো স্মৃতিকে গড়বড় করে দিতে পারে না। সংস্কার তো অনেক বড়, অনেক ব্যাপক। সংস্কার জমা হয়েছে, সংস্কার থেকেও জন্ম হয়েছে। বাসনা এটা অনন্ত, সে অনন্তই কথা বলা হচ্ছে শ্লোকটাতে। বাসনাটা অনন্ত, চলেই চলেছে, শেষ নেই। মরে গেলেও বাসনা শেষ নেই। তো এইভাবে চলে চলেছে। তো এই বাসনার যা স্মৃতি, এই জন্মের স্মৃতি থেকে যা হচ্ছে আমাদের বলা হচ্ছে, জন্ম জন্মান্তরের স্মৃতি তো সে পায়নি, সে কী করে হবে? এই জন্মের স্মৃতিতে যে সংস্কার, সংস্কার থেকে যে স্মৃতি উৎপন্ন হচ্ছে, এই জন্মে স্মৃতি উৎপন্ন হচ্ছে, স্মৃতি থেকে বাসনা উৎপন্ন হচ্ছে,
বাসনা থেকে ক্রিয়া উৎপন্ন হচ্ছে, বাসনা থেকে সে কাজ করছে, তেইভাবে চলছে সাইক্লিক অর্ডার। এইটির কথাই এখানে বলা হচ্ছে যে জাতি দেশকাল এই স্মৃতিকে আর বাসনাকে গণ্ডগোল করতে পারে না, নড়িয়ে দিতে পারে না। বাসনা এবং স্মৃতি নিজের কাজ করেই যায়, দেশকালের ব্যবধানে কিছু ব্যবধান হয় না, কার্য অনুসারে জন্ম হয়। আগে জাতির কথা বলা হয়েছে, কর্ম অনুসারে জাতি উৎপন্ন হয়েছে, সেটা পশু হতে পারে, পাখি হতে পারে, কীট হতে পারে, পতঙ্গ হতে পারে, মানুষ হতে পারে, হ্যাঁ ঘোড়া গরু হতে পারে। কথা হচ্ছে যে এই যে জন্ম, এটা কী হচ্ছে? কর্মের অনুসারে হচ্ছে। কর্ম ভালো হলে পরে, উত্তম হলে পরে, হ্যাঁ সত্যগুণী হলে পরে কর্মটা কী হচ্ছে? সেই কর্মে মানুষ উত্তম জন্ম প্রাপ্ত হবে, মানুষের জন্মই প্রাপ্ত হবে, উত্তম জন্ম প্রাপ্ত হবে। আবার যদি তমগুণী কাজ করে, তমগুণের মধ্যে ঢুকে যায়, তখন সে কীট পতঙ্গ হয়ে যেতে পারে। রজগুণের মধ্যে থাকলে পরে আবার মানুষ হবে, কর্মসব মানুষ হবে। গুণ অনুসারে জন্ম হয়, গুণ মানে তার মানসিক ভাবনাত্মক পরিস্থিতিটা, সে পরিস্থিতি অনুসারে তার জন্ম হয়। এখানে আর একটা কথা গুরুদেব, কারো মধ্যে কোনো প্রতিভা, কারো সঙ্গীতের, কারো সাহিত্যের, কারো বিজ্ঞানের প্রতিভাগুলো যে এই জন্মেই আমাদের বিকশিত হচ্ছে, সেগুলো অবশ্যই পুনর্জন্মের সংস্কার এবং স্মৃতির সঙ্গে সম্পর্কিত, এই কথাটাও আপনার উল্লেখ করা দরকার আছে কি গুরুদেব? এখানে যে সঙ্গীতজ্ঞ, সে সঙ্গীতজ্ঞ আবার আরেকটা জন্মে সঙ্গীতের দিয়ে যাবে, যে যোগে অভ্যস্ত সে আবার আরেক জন্মে যোগের দিকে চলে যাবে। তাইভাবে যে যে পাথর ভাঙছে, সে হয়তো আরেকটা জন্মে পাথরই ভাঙবে, লাইফ কন্টিনিউ করবে, এইটা হচ্ছে কথা। কর্ম কন্টিনিউ করবে, মৃত্যুতে কর্ম শেষ হয়ে যাবে না। স্মৃতি থেকে সংস্কার, সংস্কার থেকে বাসনা, সংস্কার থেকে স্মৃতি, স্মৃতি থেকে বাসনা, বোঝা যাচ্ছে? সংস্কার থেকে স্মৃতি, স্মৃতি থেকে মানুষের বাসনা উৎপন্ন হচ্ছে, সেই বাসনা থেকে সে কাজ করে যাচ্ছে। স্মৃতি এবং সংস্কার এরা মিলে যে কাজ করে, তা দেশ কাল নষ্ট করতে পারে না। আর একটা জিনিস, স্মৃতিটাই সংস্কারকে নিয়ন্ত্রণ করছে, এই জিনিসটাও একটু ক্লিয়ার করে দেন গুরুদেব। আমরা যেরূপ স্মৃতি উৎপন্ন করেছি পূর্বপূর্ব জন্মে, আমরা পূর্বপূর্ব জন্মে যেরূপ স্মৃতি উৎপন্ন করেছি সেরূপ এখনকার সংস্কার ক্রিয়াশীল, এবং পরবর্তীকালে এখনকার অনুসারে আমাদের স্মৃতি সংস্কারকে নিয়ন্ত্রণ করবে, এই কথাটি বিষয়ে একটুকু আপনার আলোকপাত দরকার। এই জন্মে যার যার সঙ্গে আমাদের সংস্কার সম্পর্ক হচ্ছে, আমরা ভালোবাসা পাচ্ছি বা ভালোবাসা দিচ্ছি, সেটাও সংস্কার থেকে হচ্ছে, সংস্কার থেকে স্মৃতি উৎপন্ন হচ্ছে, স্মৃতি আপনি আপনি উৎপন্ন হচ্ছে, এখানে স্মৃতি উৎপন্ন হচ্ছে, তার থেকে মানুষের মধ্যে যোগাযোগ হচ্ছে, ভালোবাসা প্রেম ভক্তি উৎপন্ন হচ্ছে। তো এই যে জীবন যাপন বিশ্বের সর্বত্রই, এই যে জীবন যাপন একগুষ্টি লোকের সঙ্গে প্রেম সারা বিশ্বের লোকের সঙ্গে হতে পারছে না, কিন্তু একগুষ্টির লোকের সঙ্গে নিকটতার জন্য প্রেম হচ্ছে, এটা সংস্কার থেকে উৎপন্ন হচ্ছে। সংস্কার থেকে স্মৃতি, স্মৃতি স্মৃতি অর্থ আপনি আপনি হচ্ছে, এটা কেউ করবার বা বলবার দরকার নেই, স্মৃতিটা আপনি হচ্ছে, সতই কাজ করছে, সেই স্মৃতি স্মৃতি থেকেই, সেই সংস্কার থেকেই স্মৃতিটা হচ্ছে, সংস্কার থেকেই স্মৃতিটা উৎপন্ন হচ্ছে, এই হচ্ছে কথা। এতে বোঝা যাচ্ছে যে মানুষের জীবনে স্মৃতিটা কত প্রয়োজনীয়, কত আবশ্যক। যেমন স্মৃতি না থাকলে পরে কী করে কাজ হবে? পড়াশোনা করো স্মৃতির উপর নির্ভর করছে, তারপরে মনে করো যে বাইরে গেলে আবার স্মৃতি যদি কাজ না করে, নিজের ঘরই চিনতে পারবে না, লোকে নিজের পত্নীকেই চিনতে পারবে না, হয়তো ছেলেকে মেয়েকে চিনতে পারবে না। স্মৃতিটা নিরন্তর কাজ করছে, নিরন্তর কাজ করে চলেছে, আমার বউ, আমার মেয়ে, আমার ছেলে, হ্যাঁ আমার ঘর, এগুলো সব দেখো স্মৃতির উপরে কাজ করে চলেছে। যে কাজে স্মৃতিটা মানব জীবনে একটা অত্যন্ত মহত্বপূর্ণ
কিন্তু মানব জীবনে শুধু নয়, পশুর জীবনেও বটে। হাতিকে পালন করলে পরে, পোষা হলে পরে সে ডাকলেই এসে যায়, সেও তারও স্মৃতি স্মৃতি কাজ করে চলেছে। এটা আমার প্রভু, সেটা সে চিনে চেনে যে ডাকছে। হ্যাঁ, আকবর 1000 হাতিকে নাম ধরে ধরে ডেকে ডেকে ঘাস খাওয়াতেন, সম্রাট আকবর। এই আমরা শুনেছি কি ওনার এমন স্মৃতি যে হাতিদের ডাকলেই ওরা ঠিক আমাকে ডাকছে বলে বুঝে যাচ্ছে, চলে যাচ্ছে আকবরের কাছে। তো এই হচ্ছে ব্যাপার, স্মৃতিটাকে ভালো রাখা, স্পষ্ট রাখা দরকার। তাতে আমাদের অধ্যয়ন, যা আমরা অধ্যয়ন করছি, যা আমরা শিখছি, যা আমরা করছি, যেমন সঙ্গীত করা বা সাহিত্য করা বা শিল্প করা বা বিজ্ঞান করা, যা কিছু করা হচ্ছে সবই স্মৃতির উপর নির্ভর করছে। তো গুরুদেব, আপনার জীবনে যে কিছু চঞ্চল বলে একটা কুকুর পূর্বজন্মের স্মৃতির সঙ্গে কানেক্টেড রয়েছে, এবং অনেক মানুষও আপনার জীবনে এসেছে যারা পূর্বজন্মের স্মৃতির সঙ্গে কানেক্টেড রয়েছে, আমি সেই বিষয়ে অনেক গৃহ সম্পর্ক, যেমন গুরু শিষ্যের সম্পর্ক অথবা পতি পত্নীর সম্পর্ক অথবা মা বাবার সম্পর্কগুলো কি এই স্মৃতির সঙ্গে যুক্ত রয়েছে গুরুদেব, আপনি কি কিছু এই বিষয়ে বলবেন? হ্যাঁ, আছে বই কি, আমি অনেক এ বিষয়ে দর্শন পেয়েছি। যেমন নেপালে বিমলাজি, এগ্রিকালচারের জয়েন্ট সেক্রেটারি, উনি আমার সঙ্গে আমাকে খুব ভালোবাসতেন এবং আসতেন, আমার খাবার টাবার নিয়ে আসতেন, সব কিছু করতেন, ওনার বাড়িতে গেলে পরে খুব যত্ন করতেন। তো ওনার সম্বন্ধে আমি দেখলাম যে একটা অন্যরকমের কাপড় পরা মহিলা, অন্যরকমের কাপড় পরা মহিলা, তাতে আমি বুঝলাম যে ও পূর্বজন্মের স্মৃতিতে দেখাচ্ছে, অর্থাৎ আগে আগে জন্মে এই মহিলা এরকম ছিল, তখন অন্যরকম পাহাড়ি মেয়েদের কাপড় পরতেন, অথচ উনি খুব সুন্দরী, ইন্দিরা গান্ধীর মতোই দেখতে, আর খুব সুন্দরী, খুব হ্যান্ডসাম শাড়ি টাড়ি লাগান, কিন্তু আমি দেখলাম একটা পাহাড়ি কাপড় পরে ঘুরে বেড়াচ্ছেন। এতে প্রমাণিত হলো পূর্বজন্মে উনি এই পোশাকে ঘুরে বেড়াতেন। তো পূর্বজন্ম আছে, এটা অনেকবার আমি পেয়েছি, আরও একটা ছেলে সম্বন্ধে পেয়েছি, এই ধরনের অনেক কটা অনেক লোকের সম্বন্ধে আমার পূর্বজন্মের সম্পর্ক ছিল নেপালে, এটা বোঝা যায়, সেই জন্য আমি এসছি নেপালে। বাংলায়ও অনেক অনেকের সঙ্গে পূর্বজন্মের সংস্কার রয়েছে, নেপালে শুধু নয়, বাংলাতেও অনেকের সঙ্গে আমার পূর্বজন্মের যোগাযোগ রয়েছে বলে আমি মনে করি। এই শ্লোকটার মর্মার্থ যা আমি বুঝি সব ব্যাখ্যা করলাম, এবং এখনই এখানে আমার বক্তব্য সমাপ্ত করছি।